তদন্ত কমিটির মাধ্যমে দেখেন, ফাইন্ড আউট করেন এবং আমরা তখন সাহায্য করব। আর সামনে যদি ঝামেলা হয় আমরা এখানে পুলিশের ব্যবস্থা করেছি। আমরা যেটা চাই না, ছাত্রদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে, শিক্ষক সমিতির এই আন্দোলন তাদেরকে প্রভাবিত করেছে বলে আমরা মনে করছি। শিক্ষক সমিতি এরকম অযৌক্তিক আন্দোলন না করলে ছাত্ররা এতটা সাহস পেত না। আর ছাত্ররা তো তাদের গায়েকে পানি ঢাললো, ওটা নিয়ে আন্দোলন করে, এটা এমন বড় কিছু না। ওরা মনে করেছে এইভাবে কোনো কিছু আদায় হবে। আর একটা কথা, আপনারা যে অস্থিরতার কথা বলছেন ছাত্রদের মধ্যে, আমাদের মডেল টানা হয়ে যাচ্ছে, এখানে আমাদের পুলিশ থাকবে। আমাদের আগে ভর্তি পরীক্ষার সময় 300 পুলিশ থাকতো, আজকেই বলেছে তারা পুলিশ রাখবে। এবং হলে যখন সংঘর্ষ হয় আমরা পুলিশকে ডাকি, ওসিকে ডাকি, তারা ছাত্রদের উপর হাত তোলে না, ছাত্রদেরকে অ্যারেস্ট করে না। তার কারণ তারা মনে করে একটা ছাত্রকে একটা পুলিশ দিয়ে যদি অন্যায়ভাবে কিছু করা হয় সমস্ত দেশেই আগুন জ্বলবে, এরা তারা নেয় না। এই জন্য তারাই আজকে পরামর্শ দিয়েছে, আপনারা তদন্ত কমিটির মাধ্যমে দেখেন, ফাইন্ড আউট করেন এবং আমরা তখন সাহায্য করব। আর সামনে যদি ঝামেলা হয় আমরা এখানে পুলিশের ব্যবস্থা করেছি। আমরা যেটা চাই না, ছাত্রদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে, শিক্ষক সমিতির এই আন্দোলন তাদেরকে প্রভাবিত করেছে বলে আমরা মনে করছি। শিক্ষক সমিতি এরকম অযৌক্তিক আন্দোলন না করলে ছাত্ররা এতটা সাহস পেত না। আর ছাত্ররা তো তাদের গায়েকে পানি ঢাললো, ওটা নিয়ে আন্দোলন করে, এটা এমন বড় কিছু না। আমাদের এখানে মডেল থানা হচ্ছে, মডেল থানা হয়ে গেলে আমাদের এখানে পুলিশ থাকবে এবং ছাত্রদের যে আন্দোলনের কথা বলছেন সেই সংকটটা নিরসন হবে বলে মনে করি। ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে তারা দিনের পর দিন শিক্ষকদের দাবির নামে এবং আইনের শাসনক ভাবমূর্তি এবং সেই সঙ্গে 1973 সালের চবি আইনের কথা উল্লেখ করে প্রশাসনিক কাজে ব্যাঘাত সৃষ্টি করে প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছে। এখানে আমি স্পষ্ট বলতে চাই যে শিক্ষক ও শিক্ষার্থীদের তথা প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষায় যে কোনো নেতিবাচক কর্মকাণ্ড প্রতিহত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। এ প্রসঙ্গে আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে জৈনক ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তপূর্বক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভার মাধ্যমে উক্ত অধ্যাপককে চাকরিচ্যুত করা হয়েছে। গত 14 থেকে 16 ফেব্রুয়ারি সময়ে দফায় দফায় ছাত্রদের মধ্যকার সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সর্বোচ্চ পরিশ্রম এবং সংযম প্রদর্শন করেছেন। উক্ত ঘটনা তদন্তে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এসব ঘটনার দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বদ্ধপরিকর। শিক্ষক সমিতিতে বর্তমানে যারা সভাপতি, সাধারণ সম্পাদক সহ যে 7 জন রয়েছেন, তারা একটি গ্রুপ। আপনি জানেন যে আমাদের হলুদ দলের ব্যানারে আমরা নির্বাচন করেছি গত বছর। হলুদ দলটি আসলে 2টি ভাগে বিভক্ত হয়ে গেছিল, গিয়ে নির্বাচন করেছে। সেখানে একটি ভাগ থেকে তারা 7 জন নির্বাচিত হয়েছে, আরেকটি অংশ থেকে আমরা 4 জন নির্বাচিত হয়েছি। তা আমরা যারা 4 জন নির্বাচিত হয়েছি, তারা আমাদের বিরুদ্ধে যে বিষয়গুলো সবসময় বলে আসছে, আমরা প্রশাসনের পক্ষ আসলে আমরা সবসময় বলার চেষ্টা করেছি, আমরা কিন্তু শিক্ষকদের ভোটে আমরাও নির্বাচিত হয়েছি। আপনারা যেমনভাবে নির্বাচিত হয়েছেন, আমরা সেই প্রক্রিয়া দিয়ে কিন্তু নির্বাচিত হয়েছি এবং সাধারণ শিক্ষকদের কাছে আমাদের একটি কমিটমেন্ট আছে। হ্যাঁ, প্রশাসনের ডাকে হয়তো প্রশাসনের দায়িত্ব আমরা পালন করছি, কিন্তু এর অর্থ কোনোভাবেই না। এবং আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আমাদের বাকি 3 জন সহকর্মীর পক্ষ থেকে, যে তারা আমাদেরকে দেখাক, আমরা 3 জন 4 জন ব্যক্তি প্রশাসন থেকে কোনো অন্যায় অবৈধ সুযোগ সুবিধা নিয়েছি বা কোনো সময় চাকরি বাকরি বা কোনো কিছুর জন্য আমরা কোনো অন্যায় কাজ করেছি। এবং আপনারা খেয়াল করে থাকবেন যে বিভিন্ন, আপনারাই হয়তো বিভিন্ন সময় রিপোর্ট করেছেন বিশ্ববিদ্যালয় নিয়ে, আমাদের 3-4 জনের বিষয় নিয়ে কিন্তু আপনারা কোনো রকম প্রশ্ন তুলতে পারেন। এবং আমি চ্যালেঞ্জ করে বলবো, এখানে এই ধরনের কোনো কিছু ইনশাল্লাহ পাবেনও না। সুতরাং সবসময় আমরা যেটি বলার চেষ্টা করছি যে এটি আসলে একটি একটি মুষ্টিমেয় চক্রের জন্য এই চক্র এই কাজটি করছেন, এবং একটি পক্ষ নিয়ে সেটি সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থের সাথে আমরা মনে করি সম্পৃক্ত নয়। বিসি প্রভিসির পদত্যাগ দাবি, এমন কোনো কাজকর্ম আমাদের মাননীয় উপাচার্য এবং উপ উপাচার্য করেন নাই যেটার জন্য পদত্যাগ দাবি করতে পারে। আমাদের, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, অনেক ভাইস চ্যান্সেলার, প্রো ভাইস চ্যান্সেলারকে আমি দেখছি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2017 সতেরোই জুন থেকে আমি শিক্ষকতা করছি, অনেক ভাইস চ্যান্সেলার দেখেছি। তো ওনারা এমন কোনো অভূতপূর্ব কোনো ঘটনা করেন নাই,
কোনো অন্যায় অপরাধ করেন নাই, যেটার জন্য ওনাদের বিরুদ্ধে পদত্যাগের দাবি করতে পারে। আপনার তাদের কোনো পছন্দের ডিসি আছে? আমি সেটাই সেদিকেই যাচ্ছি। তার মানে এখানে এখানে কোনো ইন্ধন আছে? সাধারণ দাবি দাওয়া পূরণ না করার দাবি না দিয়ে ওনারা ডাইরেক্ট পদত্যাগের দাবিতে চলে গেছে।